আসসালামু আলাইকুম বাইকার্স, বাইক ভ্লগ এইসে আপনাদেরকে স্বাগতম। একটা ভিডিও নিয়ে, সেটা হলো অ্যাপাচি আরডিআর মোটরসাইকেলের তেল বেশি খাওয়ার কারণ কি আর স্পিড ভারী হওয়ার কারণ কি। আপনার তেল বেশি খাচ্ছে সবই ঠিক আছে, স্পিডটা অনেক স্লো, অনেক দেরিতে আসার কারণটা কি? গাড়ি অ্যাক্সেলারেটর দিবেন, আরডিআর মোটরসাইকেল এটা তো রেসিং বাইক, নগদের মধ্যে আপনার পিকআপটা নিবে, তো সেটা নিচ্ছে না কেন, তেল বেশি খাচ্ছে কেন, সেটা আমরা কার্বোরেটরটা খুলি নেই, আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো। আর ইনশাআল্লাহ এই ভিডিওটা অনেক আপনাদের হেল্পফুল হবে, শুধু আরটিআর মোটরসাইকেল না, বাটারফ্লাই মোটরসাইকেল যতগুলো মোটরসাইকেল আছে সবগুলোর জন্য একই প্রযোজ্য। তো বাইকার্স, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল। তো ভাই গাইস, এই যে লক্ষ্য রাখুন, এই যে ডাইবাম যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু এই জিনিসটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন জাম, হ্যাঁ, এই জাম থাকার কারণে আপনার স্পিডটা, তেল বেশি খাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি স্পিডটা ঠিক পাচ্ছেন না, এটা হলো আমাদের মূল বিষয়। এটা ঠিক করব, সোলো জেট মেইন জেট কিভাবে ক্লিন করতে হবে সেটা দেখাবো, বাট আপনার কার্বোরেটর কোনটার কি কাজ, কোনটার জন্য কি সমস্যা হতে পারে সেটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো ভাই গাইস, আগে আমরা কার্বোরেটরটা ক্লিন করে নেই, তারপরে আবারও আসতেছি। তো ভাই গাইস, কার্বোরেটরটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, তো আমরা কোন কোন জায়গায় কি কি সমস্যা পাইলাম আর কিভাবে সমাধান হবে আপনার গাড়িটা রেডি বিগ্যাপের বা তেলের কম খাওয়ার বিষয়টা, সেটা আমরা ডিটেলস বলবো এখন। তো ভাই গাইস, এটা হলো সোলো জেট, হ্যাঁ, এটা আমরা ক্লিন করে নিয়েছি, এটা হলো ওয়ারিং এর তার দিয়ে ক্লিন করতে হবে, ক্লাসের তার দিয়ে নয়, হ্যাঁ। এটা ক্লিন থাকলে হবে কি, আপনার টুনিংটা অনেক সুন্দর স্মুথ হবে, আপডাউন করবে না। টুনিং আপডাউন হওয়ার কারণ, এক নাম্বার কারণ হলো আপনার সোলো জেট। ওকে, তো ভাই গাইস, এটা হলো মেইন জেট। এই মেইন জেটের ভিতরে বা এই মেইন জেটে যদি আপনারা ক্লাসের টায়ার দিয়ে ওয়াশ করেন, তাহলে তেল অবশ্যই অবশ্যই বেশি খাবে, হ্যাঁ। আর এই এই ছোট্ট গ্যাপের মধ্যে যদি আপনার হইল গিয়ে ময়লা ঢুকে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি রেডি বি গ্যাপটা কোনোভাবেই পাবেন না, এই ছিদ্রটার এখানে। তো আমরা সব ক্লিন করে নিয়েছি। তো বাইকার্স, এখন যে বিষয়টা, সেটা হলো আপনার গাড়ি যে অনেক সময় তেল ওভারফ্লো হয়, হ্যাঁ, ওভারফ্লো হওয়ার মূল কারণটা হইল এই যে ফ্লোট পিন, এই ফ্লোট পিনটা, এই ফ্লোট পিনের মাথায় এই যে কালো যে অংশটা দেখেন, যখন বালু বা অন্যান্য কোনো ময়লা যাবে তখন কিন্তু আপনার তেল ওভারফ্লো হবে। তো যদি কোনো সময় আপনার গাড়ি তেল ওভারফ্লো হয়, শুধু এই নাটটা খুলবেন, স্টার্নারটা খুলে এটা আউট করে দিয়ে জাস্ট একটু শুধু এদিক থেকে প্রেশার ক্রিয়েট করে এইদিকে ময়লাটা আপনি বাইর করে দিবেন। তো বাইকার্স, এই ফ্লোট পিনের কাজ হলো আপনার তেলটা বাড়িতে যে তেলটা কত পরিমাণ তেল থাকবে, হ্যাঁ, এটাকে নির্ণয় বা নির্ধারণ করে। কারণ বেশি গেলেও সমস্যা আছে, কম গেলেও সমস্যা আছে। কম গেলে আপনার মনে হবে গাড়িটা যখন রেডি পিকআপে 1 কিলোমিটার চালাবেন তখন আপনার গাড়িটা তেল শেষ হয়ে যাবে, এরকম মনে হবে। যখন কিছুক্ষণ রেস্ট দিবেন তখন আবার অটোমেটিক চলবে। এটা হলো ফ্লোট পিনের বা ফ্লোটের কাজ এবং ওভারফ্লো। কারণ যেহেতু তেলটা এই কোন পজিশনে থাকবে নির্ণয় করে, তাহলে আমরা তেলটা যখন পরিমাণে বেশি যাবে অবশ্যই ওভারফ্লো হয়ে যাবে। তো এখানে শুধু ময়লা জমে এই কারণে, এটা নাটটা খুলবেন, খুলে এখানে প্রেশার ক্রিয়েট করে তেল পাইপ দিয়ে আপনার ময়লা তেলটা বা ময়লাটা বাইরে হয়ে যাবে, জাস্ট এনাফ। এই বাড়ি না খুলে যদি এদিক থেকে প্রেশার ক্রিয়েট করেন, তাহলে এইদিকে সবগুলো সেরাবেরা অবস্থা হয়ে যাবে, ওটা কোনো সময় করা যাবে না। তো ভাই গাইস, এখন আমরা বাড়িতে লাগাই দেব। স্টার্নারের সাথে স্প্রিং ওয়াশার আছে, স্প্রিং ওয়াশারের কাজটা হলো অল টাইম এটাকে টাইট রাখা বা প্রেশার ক্রিয়েট করে চাপ দিয়ে রাখা, কারণ ভাইব্রেশন এটা লুজ হবে না।
তো বাইকার্স ওদিকের কাজ ওকে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, হ্যাঁ, যেটাতে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে সেটা হলো আপনার এই যে ডাইবামটা, ধরো দেখি তো বাইকার্স, এটা লাগার সময় অবশ্যই আপনারা তেল দিয়ে যখন পরিষ্কার করবেন অবশ্যই টিস্যু দিয়ে সুন্দরভাবে ক্লিন করবেন, ক্লিন করার পর এটা ইউজ করবেন। এখানে যদি আমি যদি কোনো কিছু দিই ইঞ্জিন অয়েল বা অন্য কোনো কিছু দিই তাহলে এটা অটোমেটিক জাম খেলাবে, হ্যাঁ, কারণ খোলার সময় আপনারা দেখছেন এটা অটোমেটিক জাম হয়ে গেছে। তো বাইকার্স এই যে আপনাদেরকে বুঝার সুবিধার্থে এই যে দেখুন এখন কিন্তু আপনার অটোমেটিকে ও মুভমেন্ট করতেছে, হ্যাঁ, এই যে দেখুন, আসলে এদিক দিলে বোঝা যাবে না, জাস্ট এইভাবে ধরতে হবে, যাক এভাবে যদি আপনি এটা দেখেন, এই যে আমি ছাড়ে দিচ্ছি ও অটোমেটিক নেমে যাচ্ছে। তো এটা যখন আপনার জাম থাকবে আটকে থাকবে তখন আপনার হুইলটা হেডের মাথায় যাবে বেশি, বাট আপনার গাড়িটা স্পিডটা ভারী হবে, ঠিক আছে, আপনার তেল বেশি খাওয়ার কারণ এটা, স্পিড ভারী হওয়ার কারণও এটা, হ্যাঁ, দেখা গেল যে আপনার গাড়ি তেল প্রচুর খাচ্ছে 60-70-80 স্পিড উঠতে অনেক সমস্যা আছে, কারণ এই যতটুকু যাওয়ার অতটুকু অটোমেটিকলি যায় না, হ্যাঁ, আটকে থাকে, এই কারণে আপনারা স্পিডটা পাচ্ছেন না, কারণ এটা ভাসি দেখার কারণে আপনার তেলটা ঠিকই যাচ্ছে হেডে, হ্যাঁ, কিন্তু আপনার এয়ারের যে মিক্সারটা এয়ার ক্লিনার থেকে যে বিশুদ্ধ বাতাসটা, এটা আপনারা জিনিস লক্ষ্য করে দেখবেন এটা যত গ্যাপ হবে বাতাসের পরিমাণটা অত বেশি হবে। তো এটা যদি এখানে আটকে যায় সে একটা উদাহরণ, তাহলে আপনার এই নিচেরটা গ্যাপ হয়ে গেল তখন আপনি অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিলেন, হ্যাঁ, তখন দেখা গেল যে টুনিংটা কম আছে বাট এখান থেকে কিন্তু আপনার তেলটা বেশি যাচ্ছে, তখন তেলটা বেশি খাবে, তেলটা বেশি খাবে আপনার স্পিডটা ধরেন 80 অব্দি উঠবে না, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে যদি কোনো লিকেজ হয় তারপরও সমস্যা হবে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো বাইকার্স অনেক মেকানিক ভাই আছে যে এখানে মোবিল দেয়, হ্যাঁ, ইঞ্জিন অয়েল দেয় যে জিনিসটা ফ্রি থাকবে, কিন্তু আসলে কি সেটা সঠিক সেটা এখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো, আপনারাও দেখবেন। তো বাইকার্স এই যে দেখুন, এই যে দেখছেন আমি এই যে ভাসে দিচ্ছি এ কিন্তু আটকে আছে, এই যে নাম দিয়ে দিচ্ছি তারপরে নামতেছে, তার মানে এ অটোমেটিক মুভ করতেছে না, করলেও অনেক সময় নিচ্ছে। তাহলে আমরা অ্যাক্সেলারেটর যখন বাড়ি দেবো, হ্যাঁ, সাথে সাথে স্পিডটা আমরা কিভাবে পাবো, এই যে আবার দেখেন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, তো এই গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, এখন আমরা এটা এখানে প্রেস করে দিচ্ছি, এই যে দেখেন অটোমেটিক ইজি আছে। তো বাইকার্স আশা করি বুঝতে পারছেন এই সমস্যা হলে আপনার গাড়ি ভারী থাকলে গাড়ি তেল বেশি খাইলে আপনার কার্বোরেটর ক্লিন কিভাবে করতে হবে, এটা হলো অরিজিনাল 100% সঠিক নিয়ম। তো বাইকার্স এটা আমরা এটা সেট করে দিলাম, এই যে এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপে বসে যাবে, এখানে কোনো আটা দেওয়া যাবে না, এই যে স্প্রিংটা আছে স্প্রিং যে পরিমাণ আছে এভাবে এই পরিমাণে রাখবো, এটা যদি আমরা টেনশন করে দিই মানে বাড়ে দেই আর কি, হ্যাঁ, তখন কিন্তু আপনার সমস্যা হবে, আপনার স্পিডটা অনেক স্লো উঠবে, হ্যাঁ, তো এটা যেভাবে থাকবে ওভাবেই রাখতে হবে, বাড়ে দিলেই বুঝবেন তো রেডি বিঘা ভারে ফেলাইলেন। অনেক বাইকার্স আসে যে দেখা গেল যে কার্বোরেটর ক্লিন করা হয়েছে তারপরও রেডি পিকআপ পাচ্ছে না, হ্যাঁ, বা দেখা গেল তেল বেশি খাচ্ছে, এক নাম্বার কারণ হইল আমি যেটা দেখাইলাম ওটাই, সেকেন্ড কোনো অপশন থাকার কথা না, ইনশাল্লাহ থাকবেও না, আপনার গাড়ি যদি আদার সবকিছুই ঠিক থাকে, বাস তাহলে আমাদের প্রথম অপশন দ্বিতীয় অপশন শেষ, তৃতীয় অপশন এই যে আমরা চোখের এখানে ময়লা ছিল এটা ওয়াশ করে দিয়েছি, এখানে আপনি শুধু ইঞ্জিন অয়েল দিতে পারেন কোনো সমস্যা নাই। তারপরে যে বন্ধুরা যে বিষয়টা দাঁড়ায় সেটা হইল আপনার গাড়ি টুইনিং
ছেড়ে দিলে হাই হয়ে যাচ্ছে আরপিএম, অনেক সময় ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবে টিউনিংটা অ্যাকুরেট হচ্ছে না। দেখা গেল অ্যাকুরেট করার পর কিছুক্ষণ চললো, চলার পর আবার সেম যে সমস্যা সেই সমস্যায়। সেটার জন্য আপনারা কি করবেন, এই যে এটা হলো এয়ার স্ক্রু, এয়ার স্ক্রুর কাজ হলো আপনার ফুয়েল এবং বাতাসের যে মিশ্রণটা এটা ঠিক রাখবে। এই যে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে একটা ছোট্ট কালো অরিন দেওয়া আছে, হ্যাঁ, এটা দেখবেন যে আসলে কোন জায়গায় ছিঁড়ে ফাটা আছে কিনা সেটা ভালোভাবে মার্ক করবেন। দ্বিতীয় যে অপশনটা আছে এই যে দেখেন, এই যে ছোট্ট একটা ফ্লাড ওয়াশার আছে, ফ্লাড ওয়াশারের মাথায় এই যে দেখেন ছোট্ট একটা বাকেট আছে। এই বাকেটটা আমরা অনেক সময় করি কি, ওখানে ভিতরে আটকে থাকে, হ্যাঁ, আমরা এখানে যখন প্রেশার ক্রিয়েট করি আপনার এয়ার দিয়ে, মানে কম্প্রেশন দিয়ে বাতাস যখন দিই, তখন এটা কিন্তু বাতাসের সাহায্যে উড়ে চলে যায়। তখন কিন্তু এটারা ওনারা আসলে চোখ দিয়ে দেখেও না আর বুঝেও না যে আসলে এটার কাজ কি। এটা যদি আপনার না থাকে তাহলে টুইনিংটা আপ ডাউন করবে, অ্যাকুরেট হবে না। তো বাইকার্স, আমরা এটা লাগিয়ে দিলাম, দেওয়ার পরে গাড়িটার টুইনিংটা কিরকম হবে, কিভাবে অ্যাডজাস্ট করব, বাকিটা আমরা গাড়িতে সেট করার পর আপনাদেরকে এয়ার স্ক্রু টুইনিং কিভাবে করতে হবে সেটা আমরা দেখাই দেব। তো বাইকার্স, কার্বোরেটর আমরা গাড়িতে সেট করে দিয়েছি, এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে কিভাবে তেলটা অ্যাকুরেট করতে হবে সেটা দেখাই দেব। তো আগে বলে নিচ্ছি, গাড়িটা স্টার্ট দেওয়ার পর 3000 আরপিএম এ বা 4000 আরপিএম এ এটা রাখতে হবে। রাখার পর আপনার এয়ার স্ক্রুটা অ্যাডজাস্ট করতে হবে। দেখুন আপনার আরপিএমটা কিন্তু অটোমেটিক হাই হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন আমরা আইডল স্ক্রুটা লুজ দেব। তো বাইকার্স, বুঝতেই পারছেন এয়ার স্ক্রু অ্যাকুরেট করার পর আপনার রেডি পিকআপটা অনেক সুন্দর, অ্যাক্সেলারেটর বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে স্পিডটা আপনার উঠতেছে, হ্যাঁ। তো বাইকার্স, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।